মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা বিদ্যাপীঠ সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উমেন্স কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের হল রুমে অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ অহেদুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের প্রধান দেলোয়ার হোসেন বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আনোয়ার হোসেন। ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগম, দাসার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কিবরিয়া, গোলনদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, কালকিনি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।